অবশেষে ভাঙছে হাতিরঝিলে বিজিএমইএ ভবন, মালামাল সরাতে দু ঘন্টা সময় দিয়েছে রাজু, সপ্তাহখানেক চান সিদ্দিকুর রহমান। চাঁদাবাজি বন্ধ সহ এগারো দফা দাবিতে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, সচল হয়েছে পাটকলের চাকা। এবং প্রথমবারের মতো ময়মনসিংহ সিটির সব কেন্দ্রে ভোট হবে ইভিএমএ, স্বাগত জানালেও ব্যবহার নিয়ে শঙ্কা, জনসচেতনতা বাড়াতে মাঠে ইসি। স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি সৈয়দ মুহিজার মুখর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাচ্ছি পুরো খবরে। দেশে প্রতিটি মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা পৌনে বারোটায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজন করা জাতীয় স্বাস্থ্য সেবা ও পুষ্টি সপ্তাহের উদ্বোধনে তিনি একথা বলেন। জানান, জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের সুফল পাচ্ছে প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারাও। রাজধানী হাতিরঝিল লেকে অবৈধভাবে নির্মিত গার্মেন্টস মালিকদের সংগঠনের প্রধান কার্যালয় ভাঙার প্রস্তুতি নিয়ে বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নিয়েছে রাজুক। ভবনটি ঘিরে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। উচ্চ আদালত হতে নতুন করে কোনো প্রকার সময় বৃদ্ধি বা ভবন ভাঙার কার্যক্রম স্থগিত রাখতে নির্দেশনা না দেয়ায় ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও ভবন স্থানান্তরে এক বছরের সময় আবেদনের শুনানি হয়নি এখনও। এর আগে ভবনে গ্যাস, বিদ্যুৎ, পানি ও টেলিফোনের লাইনের সকল সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ভবনটি থেকে মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে মালিকদের। এদিকে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেছেন, রাজুক চাইলেই এই ভবন ভাঙতে পারে না, এজন্য সপ্তাহখানেক সময় চেয়েছেন তিনি। চাঁদাবাজি বন্ধ এবং ঘোষিত বেতন স্কেল পূর্ণ বাস্তবায়ন সহ এগারো দফা দাবিতে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। গত রাত ১২টা থেকে এই কর্মবিরতি শুরু করে নৌযান শ্রমিক ফেডারেশন। এতে খুলনা নদী বন্দর থেকে পণ্যবাহী নৌযান চলাচল করছে না, বন্ধ রয়েছে মালামাল বোঝাই ও খালাসের কাজ। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। একই দাবিতে চট্টগ্রাম, বরিশাল, চাঁদপুর সহ বিভিন্ন স্থানে চলছে নৌযান শ্রমিকদের কর্মসূচি। দর্শক, খুলনা থেকে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বাবুল আক্তার। বাবুল, খুলনায় যে নৌযান শ্রমিকরা যে কর্মবিরতি পালন করছে এবং যে জন্য যে নৌযান চলাচল বন্ধ রয়েছে, পণ্য মালামাল বোঝাই ও খালাসও বন্ধ রয়েছে, তো সেখানকার সবশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? ধন্যবাদ। খুলনায় ভোর থেকেই সকল ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে। এই ১১ দফা দাবিতে শ্রমিক নৌ যে শ্রমিক সংগঠন রয়েছে, নৌযান শ্রমিক সংগঠন, তাদের এই ডাকায় এই ধর্মঘটরা পালন করছে। সকাল থেকেই খুলনা, মোংলা সহ ১৮টি রুটে নৌ পরিবহন সকল যান চলাচল বন্ধ রয়েছে। আমরা কথা বলেছি খুলনা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক, শ্রমিক সংগঠনের যে সাংগঠনিক সম্পাদক রয়েছেন দিলার হোসেন, সে দিলার হোসেন তিনি জানিয়েছেন যে নৌ পরিবহন মন্ত্রণালয় যে বৈঠক হয়েছে, সেই বৈঠক হয়েছে সাজানো বৈঠক, সেখানে শ্রমিক নেতৃবৃন্দ কেউ উপস্থিত ছিলেন না এবং তাদের দাবি দেওয়ার ব্যাপারে কোনো আলোচনাই হয়নি। তাই সেই কারণেই খুলনার সকল ধরনের নৌ চলাচল আমরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছি, এমনটাই জানিয়েছিলেন এই শ্রমিক নেতা। সকাল থেকেই শ্রমিকদের দফায় দফায় চলছে বিক্ষোভ। তারা জানিয়েছেন তাদের এই দাবি, ১১ দফা দাবি যতক্ষণ পর্যন্ত মাইনে না হবে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। মুখর, এই ছিল আমার কাছে খুলনা নৌ পরিবহন ধর্মঘটের সর্বশেষ খবর। বাবুল, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, খুলনায় নৌযান শ্রমিকদের কর্মসূচি যে পালন করছে তারা অনির্দিষ্টকালের জন্য, সেটার সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী বাবুল আক্তার। এদিকে খুলনায় আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে ফের কাজে ফিরেছেন পাটকল শ্রমিকরা। ভোর ৬টা থেকে খুলনা যশোর অঞ্চলের ৯ রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়ে মিলের উৎপাদন শুরু করে। এতে আরও সচল হলো দেশের সব পাটকল। গতকাল বিকেলে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানের সঙ্গে দীর্ঘ ৫ ঘন্টার বৈঠক শেষে আন্দোলন প্রত্যাহার করেন শ্রমিক নেতারা। বৈঠকে আগামী ১৮ মের মধ্যে মজুরি কমিশন বাস্তবায়নের সিদ্ধান্ত হয়।
নবগঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রথম বারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও ইভিএম ব্যবহার নিয়ে শঙ্কায় রয়েছেন ভোটাররা। এদিকে নির্বাচন কমিশন বলছে ইভিএম ব্যবহারে ভোটারদের সচেতন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন তারা। ময়মনসিংহ থেকে আবু তোরাব রাসেল তথ্য, ছবিতে রাশেদ আকনের রিপোর্ট। আগামী 5 মে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে ইভিএম এ ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে ইভিএম ব্যবহারে ভোটারদের আগ্রহ থাকলেও সঠিক ব্যবহার না থাকার কারণে রয়েছে শঙ্কাও। ইভিএম সম্বন্ধে আমাদের এই পর্যন্ত কোনো ধারণা নাই, সুতরাং আমাদের ইভিএম কে ইভিএম এ ভোট দেওয়ার জন্য আমাদের একটা প্রশিক্ষণের দরকার। সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম এ ভোট হবে, এজন্য আমরা অবশ্যই আনন্দিত। এদিকে ইভিএম ব্যবহারে ভোটারদের সচেতন করতে মাঠ পর্যায়ে কাজ করছেন প্রার্থীরাও। যারা ইভিএম সম্বন্ধে অবগত না, আমরা তাদেরকে প্রশিক্ষণ এবং তাদেরকে উদ্বুদ্ধ করব ইভিএম এ যাতে তারা ভোট দিতে পারে। সবাই ঘরে ঘরে গিয়ে যেমন ভোটের ভোটটা যেমন চাইতেছি, তেমন আমরা অবশ্যই এটা ইভিএম এর মাধ্যমে যে ভোটটা হবে সেটাও সবাইকে বলে দিচ্ছি। তবে ভোটারদের যাতে ইভিএম ব্যবহারে কোনো সমস্যায় পড়তে না হয় সে ব্যাপারেও পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। আমরা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ পরিকল্পনা গ্রহণ করছি, যথাসময়ে আমরা প্রতি ভোট কেন্দ্রে এবং প্রতি মহল্লায় মহল্লায় ভোটারকে ভোট প্রদানের বিষয়টি শেখানোর জন্য আমরা যাব এবং আমরা আশা করি তারা এই ভোট প্রদান শিখে ভোট প্রদানে আরও বেশি উদ্বুদ্ধ হবে। ময়মনসিংহ সিটিতে 33 ওয়ার্ডে মোট ভোটার প্রায় 3 লাখ, আর এদের ভোট গ্রহণে 127টি কেন্দ্রে 829টি কক্ষ ইভিএম এর জন্য প্রস্তুত করা হচ্ছে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। এ পর্যায়ে নিচ্ছি সেন্ট্রাল সিকিউরিটি সমাবেশ, আর ফিরে এসে আরও যা থাকছে। প্যারিসের 850 বছরে নটরডেম গির্জায় ভয়াবহ আগুন, ধসে পড়ল চূড়া, বিশ্ব নেতাদের শোক। সেন্ট্রাল সিকিউরিটি সমাবেশের পর আবারও স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মিজান মুখর। আগামীকাল 17 এপ্রিল। 1971 সালের এই দিনে মেহেরপুরে মুজিবনগর আম্রকারণের শপথ নেন বাংলাদেশের প্রথম সরকার। দিনটিকে ঘিরে মুজিবনগর আম্রকারণে আয়োজন করা হয়েছে বিশাল সমাবেশের। এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন, আর আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মেহেরপুর প্রতিনিধি জাহিদুর রহমানের তথ্য, ছবিতে আরও জানাচ্ছেন আহসান হাবিব। বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের স্মরণীয় দিন 1971 সালের 17 এপ্রিল। এই দিন মুজিবনগর আম্রকাননে শপথ বাংলাদেশের প্রথম সরকার। এই সরকারের নেতৃত্বে দেশ স্বাধীন হয়। তারপর থেকে এই দিনটিতে নানা আয়োজন থাকে মুজিবনগর আম্রকাননে। দিনটি স্মরণে এবারও থাকছে নানা আয়োজন। সমাবেশ সফল করতে এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। পুরো মুজিবনগর এলাকাকে ঢেলে সাজানো নতুন করে, সে কাজগুলো ইতিমধ্যে আমরা করেছি। পুরো জেলাকে নতুন আঙ্গিকে 17 এপ্রিলকে সামনে রেখে সাজানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আয়োজন শেষ করতে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তায় বলয় তৈরি করা হয়েছে। আমরা এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট আমাদের নিরাপত্তা ব্যবস্থায়, এবং যে সিসি ক্যামেরা প্রত্যেকটি এলাকাতে থাকবে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে, আশা করি সুন্দরভাবে অনুষ্ঠানটি শেষ হবে। সমাবেশে লাখো মানুষের সমাগম হবে বলে আশা জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ফরহাদ হোসেনের। বিগত বছরগুলোর চাইতেও আরও বেশি সংখ্যক লোক এখানে আসবে, সেই কথা মাথায় রেখে কিন্তু আমরা সেখানে আজ এত করে বড় রকম একটা জনসভা আমরা সুশৃঙ্খলভাবে করতে পারি, সেভাবে কিন্তু প্রশাসনিকভাবে এবং দলীয়ভাবে আমরা কিন্তু সব ধরনের আমরা সহযোগিতা করছি এবং সেভাবে আমরা সাজাচ্ছি। মুজিবনগর দিবসের তাৎপর্য সবার কাছে তুলে ধরতেই প্রতি বছর এমন আয়োজন বলে জানায় স্থানীয় প্রশাসন। আহসান হাবিব, এশিয়ান টেলিভিশন। শেট প্রপার্টিজ লিমিটেড চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে আজ থেকে আবারও কাজে যোগ দিয়েছেন পাটকল শ্রমিকরা, ঘুরছে কলের চাকা। গতকাল বিকেল 5টায় বিজেএমসি ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে বৈঠক শেষে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়
পাটকল শ্রমিকরা। আগামী 24 এপ্রিলের মধ্যে বকেয়া মজুরি ও বেতন পরিশোধ করার কথা জানান পাটকল শ্রমিকরা। শ্রমিকরা বলছেন আগামী 18 মের মধ্যে দাবি আদায় না হলে ফের কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন তারা। গত শনিবার 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে 96 ঘন্টার ধর্মঘটের ডাক দেয় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফ্রান্সের রাজধানী প্যারিসে ঐতিহ্যবাহী নটরডেম গির্জা পুড়ে গেছে। স্থানীয় সময় সোমবার বিকেলে 850 বছরের পুরনো এই গির্জা ভবনে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে। কিভাবে আগুন লাগলো তা নিশ্চিত হওয়া যায়নি, তবে ভবন সংস্কারের সময় কোনো গোলযোগ থেকে এই আগুনের সূত্রপাত বলে ফরাসি কর্মকর্তাদের উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তার জাতির উদ্দেশ্যে ভাষণ স্থগিত করেছেন। এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে বিশ্ব নেতাদের মধ্যেও। খ্রিস্টীয় একাদশ শতকে শুরু হয়েছে নটরডেম ক্যাথেড্রালের নির্মাণ। 100 বছর লেগেছিল এই কাজ শেষ হতে, তারপর কয়েকবার এর সংস্কার হয়েছিল। শেষ করবো এশিয়ার নিউজ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অবশেষে ভাঙছে হাতির ঝিলে বিজিএমইএ ভবন, মালামাল সরাতে 2 ঘন্টা সময় দিয়েছে রাজু, সপ্তাহখানেক চান সিদ্দিকুর রহমান। চাঁদাবাজি বন্ধ সহ 11 দফা দাবিতে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, সচল হয়েছে পাটকলের চাকা। এবং প্রথমবারের মতো ময়মনসিংহ সিটির সব কেন্দ্রে ভোট হবে ইভিএমএ, স্বাগত জানালেও ব্যবহার নিয়ে শঙ্কা, জনসচেতনতা বাড়াতে মাঠে রয়েছে ইসি। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 3টায়। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।